আসসালামু আলাইকুম, আমি ইসমাইল। আজ পড়ছি ডেল কার্নেগির দুশ্চিন্তামুক্ত নতুন জীবনের প্রথম পরিচ্ছেদ। আজকের জন্য বেঁচে থাকুন। 1871 সালের বসন্তকালে এক তরুণ একখানা বইয়ের 21টি কথা পড়ে গেলেন। কথাগুলো তার ভবিষ্যৎ জীবনে বিরাট প্রভাব ফেলেছিল। মন্ট্রিল জেনারেল হাসপাতালে এক ডাক্তারি ছাত্র ছিলেন তিনি। শেষ পরীক্ষায় পাশ করা, ভবিষ্যতে কোথায় যাবেন, কি করবেন, ডাক্তারি পেশার কেমন হবে, কিভাবে জীবিকা অর্জন করবেন, এইসব নিয়ে তিনি খুবই চিন্তায় পড়েছিলেন। 1871 সালে যে কথাগুলো ওই তরুণ ডাক্তার ছাত্রটি পড়েছিলেন, তারই সাহায্যে তিনি হয়েছিলেন তার কালের সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক। তিনি বিশ্ববিখ্যাত জন হপকিন্স স্কুল অফ মেডিসিন পরিচালনা করেন। তিনি অক্সফোর্ডের রেজিয়াস অধ্যাপক নিযুক্ত হন। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কোনো চিকিৎসককে দেওয়া সর্বোচ্চ সম্মান। ইংল্যান্ডের রাজা নাইট উপাধি দেন। মৃত্যুর পর তার জীবনী প্রকাশের জন্য দুটো বিরাট বইয়ের 1466খানা পাতা লেগেছিল। ওই চিকিৎসক ছিলেন স্যার উইলিয়াম অসলার। 1871 সালের বসন্তকালে যে কথাগুলো তিনি পড়েছিলেন তা এই টমাস কালাইয়ের লেখা 21টি কথা। অস্পষ্টতার ভরা দূরের কিছু চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। অস্পষ্টতায় ভরা দূরের কিছু চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। 42 বছর পরে এক নরম বসন্তের রাতে ইয়েল বিশ্ববিদ্যালয়ের টিউলিপ ফুলে ভরা আঙিনায় স্যার উইলিয়াম অসলার স্যারের সামনে একটা ভাষণ দেন। তিনি বলেন, তার মতো একজন মানুষ যিনি 4টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর জনপ্রিয় কোনো বই লিখেছেন, তার অবশ্যই বিশেষ ধরনের গুণ মস্তিষ্কে থাকবে। তিনি বলেন, কথাটা একদম অসত্য, কারণ তার বন্ধুরা জানেন তার মস্তিষ্ক অতি সাধারণ। তাহলে তার এই সাফল্যের গোপন রহস্য কি? তিনি বলেছিলেন, সেটা হলো তার কথা অনুযায়ী দৈনিক জীবনযাপনের ফল। কথাটার অর্থ কি? এই বক্তৃতা দেওয়ার কয়েক মাস আগে স্যার অসলার বিরাট এক যাত্রীবাহী জাহাজের আটলান্টিক পার হন। জাহাজের ক্যাপ্টেন সেখানে একটা বোতাম টিপলেই আশ্চর্য এক কাণ্ড ঘটে। কিছু যন্ত্রপাতির শব্দ জেগে ওঠার সঙ্গে সঙ্গে জাহাজের প্রতিটি অংশ একই অন্যের থেকে আলাদা হয়ে যায়। ডক্টর অসলার ছাত্রদের এবার বললেন, তোমরা ওই চমৎকার জাহাজের চেয়েও অনেক বেশি আশ্চর্যজনকভাবে তৈরি এবং ভবিষ্যতে অনেক দূর তোমাদের যেতে হবে। আমি যা বলতে চাই তা হলো, তোমাদের সব যন্ত্রপাতি এমনভাবে নিয়ন্ত্রণ করো যাতে দৈনিক জীবনযাপনে অভ্যস্ত হও, এতেই নিরাপদে যাত্রাপথে চলতে পারবে। পাটাতনে দাঁড়িয়ে দেখিয়ে নাও বেশিরভাগ যন্ত্র সচল আছে কিনা, আর একটা বোতাম টেপো আর শুনে নাও তোমার জীবনের লোহার দরজাগুলো অতীতকে তোমাদের জীবনে রুদ্ধ করতে পারছে কিনা, আর একটা বোতাম টিপে বন্ধ করে দাও নবাগত ভবিষ্যৎকে জীবনে রুদ্ধ করতে পারছে কিনা। তাহলেই তোমরা নিরাপদ, আজকের মতো নিরাপদ। অতীতে রুদ্ধ করে দাও, অতীতকে রুদ্ধ করে দাও, অতীতকে সমাধিতে সমাধি দাও। অতীতের কথা ভেবে অনেক মূর্খই মরেছে। ভবিষ্যতের ভারের সঙ্গে অতীতের বোঝা যুক্ত হয়ে আজকের বোঝা হয়েছে বড় হয়ে উঠেছে, আজকের বোঝা বড় হয়ে উঠেছে। ভবিষ্যৎকে অতীতের মতোই বন্ধ করে দাও। ভবিষ্যৎ হলো আজ, আগামীকাল বলে কিছুই নেই। মানুষের মুক্তির দিন হলো আজ। মানুষ ভবিষ্যতের কথা ভেবে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় আর স্নায়ুর দুর্বলতায় ভোগে। অতএব অতীত আর ভবিষ্যৎকে খগর রুদ্ধ করে রোজকার জীবন নিয়েই বাঁচতে চেষ্টা করো। ডক্টর অসলার কি তবে ভবিষ্যতের জন্য তৈরি থাকতে বারণ করেছেন? না, কখনোই না। তবে ওই ভাষণে তিনি বলেছিলেন, ভবিষ্যতের জন্য তৈরি হওয়া সব সেরা পথ হলো সমস্ত বুদ্ধি, ক্ষমতা আর আগ্রহ নিয়ে আজকের কাজ করে যাওয়া।
স্যার উইলিয়াম অসলার ইয়েলের ছাত্রদের খ্রিস্টের এই প্রার্থনা দিয়ে দিন শুরু করতে বলেছিলেন, প্রভু আজ আমাদের আজকের রুটি দাও। মনে রাখবেন, প্রার্থনায় কেবল আজকের রুটির কথাই প্রার্থনাকারী বলেছে, গতকালের বাসি রুটি খাওয়ার জন্য কোনো অভিযোগ জানায়নি। প্রার্থনায় সে বলেনি, হে প্রভু গম চাষের জমি খরা কবলিত আর আবার খরা হতে পারে, আগামী শীতে তাহলে কিভাবে খাবো, কিভাবে খাওয়া জুটবে, বা আমার যদি চাকরি না থাকে ও ঈশ্বর তাহলে কিভাবে রুটি জুটবে। না, ওই প্রার্থনায় খালি আজকে রুটির কথাই আছে। সম্ভবত আজকে রুটি শুধু আপনারা খেতে পারেন। বহু বছর আগে এক কপর্দকহীন দার্শনিক এক কঙ্করময় দেশে ভ্রমণ করেছিলেন, যে দেশের লোকেরা সকলেই দরিদ্র। একদিন এক পাহাড়ে তার পাশে কিছু লোক জামায়াত হলে তিনি যা বললেন সেটাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি উদ্ধৃত বাণী। 26 শব্দের এই বাণী শতাব্দীর সব পর শতাব্দীর জুড়ে অনুরণিত। আগামী চিন্তা ত্যাগ করো, কারণ আগামীকালই তার ভার নেবে। আজকের দিনেই ত্যাগ করো, কারণ আগামীকালই তার ভার নেবে। আজকের দিনেই করণীয় অনেক আছে। অনেকেই যিশুর সেই বাণী কালকের কথা চিন্তা করো না মেনে নেয়নি। তাদের বক্তব্য শ্রেষ্ঠত্ব অর্জনের পক্ষে ওকালতি, যেটা প্রাচ্যের কিছু রহস্যময়তা। তাদের কথা হলো, আমায় কালকের কথা ভাবতেই হবে, আমার পরিবারের জন্য বিমা করতেই হবে, বৃদ্ধ বয়সের জন্য টাকা চাই, উন্নতির জন্য আমায় চেষ্টা করতেই হবে। ঠিক এই সব তো করা চাই। আসল কথাটা হলো, খ্রিস্টের এই বাণী প্রায় 300 বছর আগে অনুজিত রাজা জেমসের রাজত্বের সময় তার যা মানেছিল আজ আর তা নেই। 300 বছর আগে চিন্তা কথাটি ছিল দুশ্চিন্তা। বাইবেলের আধুনিক সংস্করণে যিশুর বাণী আর প্রাঞ্চল করে বলা হয়েছে, আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না, আগামীকাল কালকের চিন্তা করবে। অবশ্যই কালকের চিন্তা করবে, কালকের জন্য সাবধানে পরিকল্পনা করবে, তবে কোনো দুশ্চিন্তা নয়। যুদ্ধের সময় আমাদের সামরিক নেতারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর্নেস্ট জে কিং বলেছিলেন, আমি আমাদের সেরা সৈন্যদের সব সেরা জিনিসপত্র দিয়েছি, সঙ্গে দিয়েছি সবচেয়ে ভালো কাজের দায়িত্ব, এর বেশি আর কিছুই করতে পারি না। অ্যাডমিরাল কিং আরো বলেন, একটা জাহাজ ডুবে গেলে তাকে তুলে আনতে পারি না, সেটা ডুবতে আরম্ভ করলে আমার শক্তি নেই তাকে ভাসিয়ে রাখি। তার চেয়ে গতকালের কথা ভেবে আগামীকালের সমস্যা নিয়ে ভাবাই ভালো। তাছাড়া এই দুশ্চিন্তা আমায় পেয়ে বসলে আমি শেষ হয়ে যাব। যুদ্ধ বা শান্তির সময় যাই হোক, ভালো আর মন্দ চিন্তার তফাৎ হলো, ভালো চিন্তার ফলে সঠিক যুক্তিসহ পরিকল্পনা নেওয়া যায়, মন্দ চিন্তায় বেশিরভাগই শুধু উদ্বেগ আর স্নায়ুবিক দুর্বলতা জাগায়। ভালো চিন্তার ফলে সঠিক যুক্তিসহ পরিকল্পনা নেওয়া যায়, মন্দ চিন্তায় বেশিরভাগই শুধু উদ্বেগ আর স্নায়ুবিক দুর্বলতা জাগায়। সম্প্রতি আমি বিশ্বের বিখ্যাত সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার হেস সালসবার্গারের সাক্ষাৎকার নিই। তিনি আমায় বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন যখন সারা ইউরোপে গ্রাস করে, তিনি ভবিষ্যতের দুশ্চিন্তায় প্রায় ঘুমোতে পারেননি। প্রায় মাঝরাতে ঘুম থেকে উঠে একটা রঙের টিউব ক্যানভাস নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের ছবি এঁকেছেন, অথচ ছবি আঁকার কিছুই তিনি জানতেন না। আসলে দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্যই তিনি আঁকতেন। মিস্টার সাজল বার্গের বলেছিলেন, দুশ্চিন্তা থেকে কিছুতেই রেহাই পাননি, যতদিন না একটা চার্চের প্রার্থনা গিয়ে পাঁচটা শব্দে থেকে তার নীতি গ্রহণ করেন।
এক পা এগোলেই আমার পক্ষে যথেষ্ট। পথ দেখাও হে স্নেহময় আলোক, আমাকে স্থির রাখো, দূরের দৃশ্য আমার চাই না, এক পা চলাই আমার যথেষ্ট। ঠিক এই সময়ের একজন সৈন্য ইউরোপের কোথাও একই জিনিস শিখেছিলেন, তার নাম টেড বেঞ্জামিনো। বাল্টিমোর মেরিল্যান্ডের মানুষ সে। দুশ্চিন্তার ফলে তিনি হয়ে যান পয়লা নম্বর এক যুদ্ধ শান্ত মানুষ। ঢেউ বেঞ্জামিনো লিখেছেন 1954 সালের এপ্রিল, এতই দুশ্চিন্তাগ্রস্ত হই যে ডাক্তার আমাকে বলেন স্প্যাস মোরিফ ট্রান্সভার্স কোলন নামে একটি জটিল রোগ হয়েছে, এতে অসহ্য যন্ত্রণা, যুদ্ধ যদি শেষ না হতো তাহলে নিশ্চয়ই আমার শরীর একদম ভেঙে পড়ত, আমার দম প্রায় ফুরিয়ে আসে। আমি 94 ইনফ্যান্ট্রি ডিভিশনের নন কমিশনড অফিসার ছিলাম, আমার কাজ ছিল যুদ্ধে যত লোক নিহত বা নিরুদ্দেশ হয় তারা মিত্র বা শত্রুপক্ষের যা যা লোকই হোক তাদের তালিকা তৈরি করা। আমার কাজ ছিল যেসব মৃতদেহ তাড়াহুড়োয় অগভীর মাটিতে কবর দেওয়া হয়েছিল সেগুলো উঠিয়ে তাদের ব্যক্তিগত জিনিসপত্র তাদের আত্মীয় স্বজনের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে পাঠিয়ে দিতে হতো। আমার সব সময় চিন্তা আর ভয় হতো বোধ হয় মারাত্মক ভুল করেছি, আমার দুশ্চিন্তা ছিল সব কাজ সম্পন্ন করতে পারব কিনা। আমার ভাবনা হতো আমায় 16 মাসের ছেলে যাকে আমি এখনো দেখিনি তাকে কোলে নিতে পারব কিনা। আমার এতই দুশ্চিন্তা আর ক্লান্তি আসে যে প্রায় 34 পাউন্ড ওজন কমে যায়, আমি পাগলের মতো হয়ে যাই। হাত পা লক্ষ্য করে দেখলাম সেগুলো হাড় আর চামড়া সর্বস্ত, ভাঙ্গা শরীরে বাড়ি ফেরার কথা ভাবলে আতঙ্ক হতো, ভেঙে পড়ে শিশুর মতোই কাঁদতাম। বালজের যুদ্ধের পর এমন কাঁদলাম যে মনে হলো আর স্বাভাবিক হতে পারব না। শেষ পর্যন্ত আশ্রয় পেলাম এক সামরিক ডিসপেন্সারিতে, একজন সামরিক ডাক্তার আমায় যে উপদেশ দিলেন তাতেই আমার জীবন দারুণ পরিবর্তন হলো। আমাকে যত্ন করে পরীক্ষার পর তিনি বললেন আমার রোগী মানসিক, আমার সব রোগী মানসিক। তিনি এবার বললেন ঢেউ ট্রেড, আমি চাই জীবনটাকে বালিঘড়ি বলে মনে করো, তুমি জানো বালিঘড়িতে হাজার হাজার বালুকণা থাকে, তারা ধীরে ধীরে যন্ত্রটার ভিতরে ছোট্ট ফুটো দিয়ে পড়তে থাকে, যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারি না, তুমি বা আমি সকলেই ওই বালিঘড়ির মতো, সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে, সেসব একে একে না করে একসঙ্গে করতে গেলে বালিঘড়ির মতোই অবস্থা হবে, তাতে আমাদের শরীর মন ভেঙে পড়বে। আমি তখন থেকেই সেই স্মরণীয় দিন থেকে সেদিন একজন সামরিক ডাক্তার আমায় উপদেশ দেন আমি ওই কথা মেনে চলেছি। এক সময় এক কণা বালি যুদ্ধের সময় ওই পরামর্শ আমার শরীর আর মনকে রক্ষা করেছে, আর আজ আমি যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ডাইরেক্টর সেখানেও সেই উপদেশ আমায় সাহায্য করে চলেছে। এখানেও সেই একই সমস্যা যা যুদ্ধে দেখেছি, অনেক কাজ একসঙ্গে করতে হবে আর তা করার সময় কত কম, কত সমস্যা। যুদ্ধে দেখেছি অনেক কাজ একসঙ্গে করতে হবে আর তা করার সময় কত কম, কত সমস্যা ছিল, স্টক কম, ঠিকানা বদল, অফিস খোলা আর বন্ধ করা ইত্যাদি। এক সময় এক কণা বালি ডাক্তার আমায় যে পরামর্শ দিয়েছিলেন তাই আমার কাজে লাগলো। বারবার কথাটা স্মরণ করে আমি মানসিক জটিলতা থেকে মুক্তি হয়েছিলাম। আমাদের বর্তমান জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের হাসপাতালের প্রায় অর্ধেক বেডই মানসিক আর স্নায়বিক রোগীতে পূর্ণ,
যারা অতীত আর আগামীর চিন্তায় ভরাক্রান্ত হয়ে ভেঙে পড়ে। অথচ তাদের অনেকেই আজ আনন্দে জীবন কাটাতে পারতেন যদি শুধু তারা যিশুর সেই কথা আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না, অথবা স্যার উইলিয়ামস অসলারের সেই কথা রোজকার জীবনযাপন করো, এই কথাগুলো যদি মনে রাখত। আগামীর জন্য দুশ্চিন্তা করো না, অথবা স্যার উইলিয়াম অসলারের সেই কথা রোজকারের জীবনযাপন করো, এই কথাগুলো যদি মনে রাখতেন। আপনি বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুই অসীমের সন্ধিক্ষণে, যে বিশাল অতীত চিরকাল রয়ে গেছে আর যে আগামী ভবিষ্যৎ চিরকাল থাকবে। আমরা এই দুই কালের কোনোটাই কোনোটাতেই সম্ভবত থাকতে পারছি না, এক মুহূর্তও না। এরকমভাবে থাকতে গেলে আমাদের শরীর আর মন শেষ হয়ে যাবে, তাই যা থাকা সম্ভব তাই থাকে। আসুন এখন থেকে ঘুমানোর সময় পর্যন্ত রবার্ট লুই স্টিভেন্স বলেছেন, যত কঠিন ভারী হোক মানুষ রাত অবধি তার বোঝা বইতে পারে। যে কোনো লোকই যত কঠিন হোক তার কাজ করতে পারে একদিনের জন্য। যে কোনো মানুষের আনন্দ ধৈর্য নিয়ে সুন্দরভাবে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকতে হবে। যে কোনো মানুষ আনন্দে ধৈর্য নিয়ে সুন্দরভাবে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকতে পারে। কথাটি আবার পড়ছি, যে কোনো লোকই যত কঠিন হোক তার কাজ করতে পারে একদিনের জন্য। যে কোনো মানুষ আনন্দে ধৈর্য নিয়ে সুন্দরভাবে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর জীবনের অর্থই তাই। হ্যাঁ, জীবনে এর বেশি আর কি প্রয়োজন? তবে মিচিগানের মিসেস ইকে সিলস হতাশায় প্রায় আত্মহত্যা করতে গিয়েছিলেন যতদিন না তিনি ঘুমানো পর্যন্ত বেঁচে থাকার কৌশল আয়ত্ত করেন। মিসেস সিল্ড আমায় বলেন, 1937 সালে আমার স্বামী মারা যান। আমি হতাশায় ভেঙে পড়ি, একেবারে কপর্দক শূন্য ছিলাম আমি। আমার পূর্বতন নিয়োগকর্তা মিস্টার লিউ হোসকে লিখে পুরনো কাজটা ফিরে পাই। আগে শহরে আর গ্রামে স্কুলে ওয়ার্ল্ডস বুকস এর বই বিক্রি করতাম। স্বামীর সুখের সময় 2 বছর আগে আমার গাড়িটা বেচে দিই, সামান্য টাকা জমিয়ে একটা পুরনো গাড়ি কিনে বই বিক্রি শুরু করলাম। ভেবেছিলাম রাস্তায় বের হলে আমার হতাশা কাটবে, কিন্তু একটা একাকী গাড়ি চালিয়ে আর একা একা খেতে গিয়ে আমার অসহ্য বোধ হলো। কোথাও কিছুই বিক্রি হতো না, গাড়ির কিস্তির টাকা কম হলেও তা শোধ দিতে পারিনি। 1938 সালের বসন্তকালে মিশরীর ভার্সাইতে আমি কাজ করেছিলাম। স্কুলগুলো বড় গরিব ছিল, আমিও একাকী বোধ করতাম, রাস্তাও বড় খারাপ। হতাশায় প্রায় আত্মহত্যা করতে চেয়েছিলাম, সাফল্য অসম্ভব মনে হচ্ছিল। সবচেয়ে আমার ভয় ছিল, ভাবছিলাম গাড়ির টাকা দিতে পারবো না, ঘরের ভাড়া হবে না, খাওয়া চুটবে না, ডাক্তারের পয়সাও ছিল না। আত্মহত্যার প্রয়াসী হইনি আমার বোন কষ্ট পাবে বলে, আর অন্ত্যেষ্টির জন্য এক কপর্দকও ছিল না বলে। তারপর একটা প্রবন্ধ পড়ার পরই আমি হতাশার দিকে ভুলে বাঁচার সাহস পেলাম। প্রবন্ধে একটা কথার জন্য আমি চির ঋণী হয়ে রইলাম, কথাটি ছিল, বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন। কথাটি টাইপ করে আমার গাড়ির সামনে কাছে লাগিয়ে রাখলাম, গাড়ি চালানোর প্রতি মুহূর্তেই তার নজরে পড়ত। আমি রাখলাম গাড়ি চালানোর প্রতি মুহূর্তেই তার নজরে পড়ত। আমি দেখলাম প্রতিদিন বেঁচে থাকা কঠিন নয়। আমি গতকাল আর আগামীকালের কথা ভুলে গিয়ে তার কৌশল আয়ত্ত করলাম। প্রতিদিন সকালে নিজেকে বলতাম, আজ এক নতুন জীবন। আমি একাকিত্বের আর অভাবের ভয় কাটিয়ে উঠতে শুরু করলাম। আজ আমি সুখী আর বেশ সফল, জীবন সম্পর্কে আমার নতুন আগ্রহ জেগেছে। আমি জানি আর কখনোই আমি ভয় পাব না, জীবনে যে সমস্যাই আসুক না কেন আমি জানি ভবিষ্যতে ভয় পাওয়ার কিছুই নেই।
আমি জানি আমি এখন প্রতিদিনের জন্য বাঁচতে পারি, আমি জানি আর প্রতিটি দিনই জ্ঞানী ব্যক্তির কাছে একটি নতুন জীবন। নিচের কবিতাটির কার লেখা বলতে পারে? সেই মানুষই সবচেয়ে সুখী যিনি আজকের দিনের নিজের আজকের দিনকে নিজের বলতে পারে। তিনি শ্রেষ্ঠ যিনি বলেন, আগামীর বিপদে ভয় করি না, কারণ আমি আজ বেঁচেছি। কবিতাটি আধুনিক মনে হচ্ছে, তবুও বলি এই কবিতা যিশু জন্মেরও 30 বছর আগে লিখেছিলেন রোমান কবি হোরেস। মানব চরিত্র সম্পর্কে আমার সবচেয়ে দুঃখজনক যে কথা জানা আছে তা হলো, আমরা সকলেই জীবনযুদ্ধ এড়িয়ে চলতে চাই। আমরা সবাই দিগন্তপারের কোনো মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন। মানব চরিত্র সম্পর্কে আমার সবচেয়ে দুঃখজনক যে কথা জানা আছে তা হলো, আমরা সকলেই জীবনযুদ্ধ এড়িয়ে চলতে চাই। আমরা সবাই দিগন্তপারের কোনো মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন, কিন্তু জানালার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে রয়েছে তা আমরা দেখি না। আমরা এরকম বোকামির কাজ করি কেন? স্টিফেন লেখক লিখেছেন, আমাদের জীবনের ছোট্ট শোভাযাত্রা কি অদ্ভুত। শিশু ভাবে আমি বড় হব, কিন্তু বড় হবার পর সে বলে আমি যখন আরও বড় হব। বড় হয়ে সে বলে আমি যখন বিয়ে করব, কিন্তু বিয়ে করার পর কি হলো? চিন্তাটা দাঁড়ালো আমি যখন অবসর নেব, কিন্তু অবসর নেওয়ার পর সেই পিছনে তাকালে দেখে অতীতের দৃশ্য, একটা শীতল পরশ যেন বয়ে যায়, সবই সেই উপভোগে বঞ্চিত হয়েছে। আমরা ভুলে যাই এ জীবন উপভোগের জন্যই প্রতিদিন প্রতি মুহূর্তেই তাকে উপভোগ করতে হবে। ট্রেডের প্রয়াত এডওয়ার্ড ইভান্স দুশ্চিন্তায় প্রায় আত্মহত্যা করতে চান, কিন্তু যেদিন তিনি বুঝতে পারলেন বেঁচে থাকতেই জীবনের আনন্দ প্রতিটি মুহূর্ত, বেঁচে থাকতেই জীবনের আনন্দ প্রতিটি মুহূর্তে, তখনই তার জীবনের মোড় ঘুরে গেল। দারিদ্র্যের মধ্যে তিনি মানুষ হন, অর্থ রোজগার করেন, প্রথম সংবাদপত্র বিক্রি করে, এমনকি মুদির দোকানও কাজ করেন। 7 জনের পরিবারের রুটি যোগানোর দায়িত্ব নিয়ে সহকারী গ্রন্থকারীকে কাজ দেন। সামান্য মাইনে ছিল তার, তবু কাজটা ভয়ে ছাড়তে পারতেন না। 8 বছর কাটার পর তিনি সাহস সঞ্চয় করে নিজে কিছু করার চেষ্টা করেন। তারপর ধার করে মাত্র $50 ব্যবসায় লাগিয়ে তাকে করে তোলেন বিশাল। বছরে তার আয় হয় $20,000, কিন্তু তারপরেও কুয়াশা সব আচ্ছন্ন হয়ে গেল, ধ্বংসের কুয়াশা। এক বন্ধুকে অনেক টাকা ঋণ দিলেন, সে দেউলিয়া হয়ে গেল। এটার পর একটা বিপদ নেমে এলো, এবার তার সর্বস্ব নষ্ট হয়ে গেল। $16,000 দেনার পড়ে গেলেন তিনি, আস্নায়ু ভেঙে পড়ল। তিনি আমাকে বলেছিলেন, আমি ঘুমোতে পারতাম না, খেতে পারতাম না, অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লাম। শুধু দুশ্চিন্তাই আমায় অসুস্থ করে তোলে। একদিন পথে জ্ঞান হারালাম, হাঁটার ক্ষমতাও আমার ছিল না, শয্যাশায়ী হয়ে সারা দেহ পোড়ায় ভরে গেল, ক্রমেই দুর্বল হয়ে পড়লাম। আমার ডাক্তার জানালেন আর মাত্র 2 সপ্তাহ বাঁচব। দারুণ আঘাত পেলাম, নিজের উইল তৈরি করলাম, তারপর চুপচাপ শুয়ে শুয়ে শেষের অপেক্ষায় পড়ে রইলাম। আর লড়াই বা দুশ্চিন্তা করে লাভ নেই, মন হালকা করে ঘুমালাম। আগের সপ্তাহের পর সপ্তাহটা 2 ঘন্টাও ঘুমোইনি, আর এখন শিশুর মতো ঘুমালাম। আমার সব ক্লান্তি কোথায় চলে গেল, শীতে হলো, ওজনও বাড়তে লাগলো। 1 সপ্তাহ পর ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারলাম, 6 সপ্তাহ পরে কাজে যোগ দিতে পারলাম। বছরে $20,000 আয় করছিলাম, আর এখন সে সপ্তাহে $30 পেলে তাতেই খুশি। কাঠের টুকরো বিক্রি করাই আমার কাজ ছিল, তবু আমি একটা শিক্ষা পেয়েছিলাম। আর দুশ্চিন্তা নাই, অতীতকে নিয়ে ভাবনা নয়, যা গেছে তার জন্য দুঃখ একেবারেই নয়, ভবিষ্যতে নিয়েও কোনো আতঙ্ক নয়।
আমার বসন্ত আমার সমস্ত শক্তি আর আগ্রহ দিয়ে কাঠের টুকরো বিক্রির কাজ করে চললাম। এবার এডওয়ার্ড ইভান্স দ্রুত উন্নতি করলেন, কয়েক বছরেই তিনি কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেলেন, ইভান্স প্রোডাক্টস লিমিটেড। কোনোদিন গ্রিনল্যান্ডে গেলে আপনি হয়তো ইভান্স ফিনল্যান্ড ল্যান্ডি নামবেন, ওই বিমান ক্ষেত্রটি তারই সম্মানে নামাঙ্কিত। এডওয়ার্ডস ইভান এই সম্মান হয়তো পেতেন না যদি না তিনি রোজকার জীবন যাপন করতেন। হোয়াইট কুইন কি বলছিলেন হয়তো জানেন আপনারা, গতকাল আর আগামীকালের রুটিতে মিষ্টি মাখান, কখনোই আজকে রুটিতে নয়। আমরাও বেশিরভাগ এইরকম গতকাল আর আগামীকালের রুটিতে মিষ্টি মাখানোর কথা চিন্তা করি, অথচ আজকের রুটিতে পুরো করে তা মাখতে ভুলে যাই। বিখ্যাত ফরাসি দার্শনিক মন্টেইনও এই ভুল করেন, তিনি বলেছিলেন আমার জীবনে সাংঘাতিক সব দুর্ভাগ্যের ব্যাপারে পূর্ণ, যার বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেনি। ঠিক সেরকম আপনার আর আমারও তাই। দান্তে বলেছিলেন ভেবে দেখো আমাদের দিন আর আসবে না, জীবন দ্রুত এগিয়ে চলছে অসম্ভব গতিতে, প্রতি সেকেন্ডে প্রায় 19 মাইল। আজ তাই আমাদের অশেষ মূল্যবান সম্পত্তি, এটাই আমাদের একমাত্র নিশ্চিত সম্পদ। লাওয়েস টমাসের দর্শনও তাই, সম্প্রতি তার খামারের এক সপ্তাহ কাটিয়েছি, তার বেতার স্টুডিওতে বাইবেলের এই উদ্ধৃতিটি লেখা ছিল যেটা তার সময় নজর পড়ত, তার সব সময় নজর পড়ত। আজকের এই দিনটি ঈশ্বরই তৈরি করেছে, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা এতই সন্তুষ্ট থাকব। জন রাক্সকিনের টেবিলে একখণ্ড পাথরে লেখা থাকত আজকের দিনটি, যদিও আমার টেবিলে কোনো পাথরের টুকরা নেই, তবে আয়নায় একটা কবিতাটা আছে যেটা দাড়ি কামাতে গিয়ে রোজই পড়ি, যে কবিতাটি স্যার উইলিয়াম অসলার তার ডেস্কে রেখে দেন, বিখ্যাত ভারতীয় কবি ও নাট্যকার কালিদাসের লেখা কবিতাটি। কবিতাটির অর্থ আজকের জীবনে সব কিছু, এতেই রয়েছে জীবনের পরিপূর্ণতা, কারণ গতকাল তো শুধু স্বপ্ন আর আগামীকাল তো কল্পনা, গতকাল হচ্ছে স্বপ্ন আর আগামীকাল হচ্ছে কল্পনা, শুধু আজকের মধ্যেই রয়েছে বেঁচে থাকার আনন্দ। আজ ভালো করে বেঁচে থাকলেই গতকালই সুখ স্বপ্ন হয়ে উঠে আর আগামীকাল হয় আশায় ভরপুর, তাই আজকের দিনকেই সানন্দে গ্রহণ করো। এই হলো প্রভাব বন্দনা। তাই অতএব দুশ্চিন্তা সম্পর্কে যা জানাবেন আর তাকে জীবন থেকে সরিয়ে রাখতে যা করবেন তা হলো এই, অতীত আর ভবিষ্যৎকে লোহার কপাটে আবদ্ধ করে রাখুন, শুধু রোজকার জীবন যাপন করুন। নিচের প্রশ্নগুলো নিজেকে করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কি? বর্তমানকে ছেড়ে কি আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই? হ্যাঁ, মাঝে মাঝে হই। অতীতে যা হয়নি তা ভেবে কি অনুতাপ করি? না, অনুতাপ করি না। সকালে উঠে কি 24টা ঘন্টা কাটানোর কথাই ভাবি? জি ভাবি। আজকের জীবন কাটিয়ে কি আনন্দ আহরণ করি? অবশ্যই আমি আনন্দ অনুভব করি। কাজটা কবে শুরু করব? আগামী সপ্তাহে, কাল অথবা আজ? আজ। এই ছিল প্রথম পর্ব, দেখা হবে দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম।